চিত্রনায়িকা পরিমণিকে তৃতীয় দফা রিমান্ড দেওয়ার বিষয়ে পুনরায় ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট বিচারকদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এই নির্দেশ দেন। আগামী ২৪ অক্টোবরের মধ্যে পুনরায় ব্যাখ্যা দিতে বিচারক দেবব্রত বিশ্বাস এবং আতিকুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন বলেন, এর আগে ব্যাখ্যা দেওয়ার সময় বিচারকরা প্রশিক্ষণে থাকার কারণে যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি। তবে পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড দেওয়ার ঘটনায় তারা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। শুনানিতে ওই দুই বিচারকের দেয়া ব্যাখ্যায় ক্ষোভ প্রকাশ করে আদালত। সেই সাথে আদালত মনে করে ওই ব্যাখ্যার মাধ্যমে হাইকোর্টকে হেয় করা হয়েছে।